আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওতে আলোচনা করব। দাঁতের রুট ক্যানেল চিকিৎসা নিয়ে রুট ক্যানেল চিকিৎসা কোন পজিশনে করতে হয় এবং কিভাবে করা হয় সে ব্যাপারে আলোচনা করব। তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্ট সেই দাঁতেই করার প্রয়োজন হয় যে দাঁত পালপাইটিসে আক্রান্ত হয়েছে অর্থাৎ কোনো দাঁতে যদি দুইয়ের বা তিনের অধিকবার যন্ত্রণা হয় ব্যথা হয়ে থাকে সে দাঁতে যদি ফোলা সমস্যা থাকে আর তার উপরে যদি এ ধরনের ক্যাভিটি দেখা যায় আর ক্যাভিটিটি যদি কিনা দাঁতের ভিতরে থাকা পাল্প অব্দি পৌঁছে যায় তখনই সে দাঁত যদি আপনি না ফেলে দিয়ে সে দাঁতটি আপনি রাখতে চান তাহলে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে তারপরে সে দাঁতটি রাখা যেতে পারে তো ভিউয়ার্স দাঁতের উপরে যে গর্তটি হয় বা হয়ে থাকে এটি যদি ছোট হোক বা বড় হয় সেটি কোনো কথা নয় যদি গর্তটি আপনার দাঁতের ভিতরের পাল্প অবধি পৌঁছে যায় তখনই দাঁতের রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয়ে থাকে যেমনটি এইখানে একটি দাঁত দেখতে পাচ্ছেন এমন দাঁতের যে পজিশনগুলো থাকে এই পজিশনে যখন চলে যায় দাঁতের ক্যাভিটিগুলা তখন সেটি দাঁতের পাল্প ওপেন হয়ে যায় আর তার জন্য তেমন দাঁতের যন্ত্রণা হয় ব্যথা হয় তো এমন দাঁত ফেলে না দিয়ে এই দাঁতটি চিকিৎসা করে কিন্তু রাখা যায় চিকিৎসায় রুট ক্যানেল ট্রিটমেন্ট করালে সেই দাঁতে আর কখনো যন্ত্রণা হয় না এবং ব্যথা হয় না তো ভিওয়ার্স যে পজিশনের এমনভাবে যে দাঁতগুলা ক্ষয় হয়ে গেছে গর্ত হয়ে গেছে এমনভাবে ক্ষয় হয়ে যাওয়ার কারণে দাঁতের অ্যানামেল লেয়ার ডেন্টিন লেয়ার পার হয়ে দাঁতের ভিতরে পাল্প অবধি পৌঁছে যায় আর তখন যখন এমন ক্যাভিটি হয় তখন ভিতরে যখনই খাবার ঢোকে তখন পাল্পে টাস হয় আর তার জন্য ব্যথা অনুভব হয় তো ভিউয়ার্স এমন দাঁতের জন্যই রুট ক্যানেল ট্রিটমেন্ট কর করাতে হয় রুট ক্যানেল ট্রিটমেন্ট করে নিলে এমন দাঁতে আর কোনো কখনো যন্ত্রণা হয় না ব্যথা হয় না অর্থাৎ দাঁত না ফেলে যদি রাখতে চান এমন দাঁত যে দাঁতে ব্যথা হচ্ছে প্রতিনিয়ত কয়েকদিন বাদে বাদে ব্যথা হয় তেমন দাঁত যদি আপনি না ফেলে দিয়ে রাখতে চান তাহলে আপনাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে নিলে সে দাঁতে আর কখনো ব্যথা যন্ত্রণা হয় না ভিউয়ার্স এখানে দেখছেন যে একটি দাঁত পালপাইটিসে আক্রান্ত হয়েছে আমি ভিডিওর প্রথমে যে বললাম যে পাল্টা পালপাইটিসে আক্রান্ত হলে তখন দাঁতে রোড ক্যানেল ট্রিটমেন্ট করাতে হয় এটি হচ্ছে পালপাইটিসে আক্রান্ত একটি দাঁতের ছবি ভিউয়ার্স এখান থেকে ক্যাভিটি ধীরে ধীরে দেখুন যে দাঁতের ভিতরে পাল্প অবধি পৌঁছে গেছে আর যখনই এই ধরনের অবস্থা হয় দাঁতের তখনই আমরা সেই দাঁতটিকে পালপাইটিসে আক্রান্ত বলে গণ্য করি তো ভিউয়ার্স এটি হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার উপযোগী দাঁত এমন দাঁত যদি রাখতে চান রুট ক্যানেল ট্রিটমেন্ট করে রাখতে হবে তো ভিওয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্ট করার সময় এই যে যে পাল্পটি দেখতে পাচ্ছেন যে পাল্পটি উপর থেকে ক্যাভিটি হয়ে ইনফেকশন হয়ে গেছে এই পাল্পটি তুলে ফেলা হয় রুট ক্যানেল ট্রিটমেন্ট করার সময় এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন আমরা সাধারণত উপর থেকে এতটুকু অংশ দেখতে পাই যতটুকু অংশ দেখতে পাই ততটুকু হচ্ছে এতটুকু তো ভিওয়ার্স এতটুকু অংশই আমরা শুধুমাত্র উপর থেকে দেখতে পাই কিন্তু দাঁতের গভীরে অর্থাৎ হাড়ের ভিতরে এতটুকু পরিমাণ কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাই না যেটি আমাদের মাড়ি দ্বারা আবৃত থাকে ঢেকে রাখা হয় তো এটি হচ্ছে দাঁতের রুট অংশ বা শিকড় অংশ আর এই রুটের ভিতরেই যে দেখছেন যে লাল একটা কিছু একটা দেখা যাচ্ছে এটি হচ্ছে দাঁতের পাল্প এই পাল্পটি এখান থেকে শুরু করে দাঁতের শিকড়ের ভিতরে প্রবাহিত হয় প্রতিনিয়ত এখানে রক্ত সঞ্চালিত হয় ব্লাড সার্কুলেশন হয় তো ভিউয়ার্স যখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় তখন দাঁতের গো দাঁতের উপর থেকে কিছুটা ছিদ্র করে সেখানে এখানে যে ক্যানেলটা দেখতে পাচ্ছেন যে ক্যানেলের ভিতরে যে পার্বটি রয়েছে এই পাল্পটি যদি ইনফেকশন হয় পার্প যদি ওপেন হয়ে থাকে তাহলে সেখানে ব্যথা অনুভব হয় আর রুট ক্যানেল ট্রিটমেন্ট করার সময় এই যে যে ক্যানেলটি দেখতে পাচ্ছেন এই ক্যানেলের ভিতরে বিশেষ ধরনের ফাইল যেমন এখানে যে ফাইলটি দেখা যাচ্ছে এই ধরনের ফাইল দ্বারা আপনার সেই পার্বটি এখানে যে পার্বটি দেখতে পাচ্ছেন এই ফাইল দ্বারা এই পার্বটি পুরোপুরিভাবে তুলে ফেলা হয় যখন এই পার্বটি পুরোপুরিভাবে তুলে ফেলা হয় তখন এই দাঁতে আর কখনো ব্যথা হয় না কারণ ব্যথাটা অনুভব হয় এই পাল্পের ভিতরে তো ভিওয়ার্স যখন এই পাল্পটি দাঁতের ভিতর থেকে তুলে ফেলা হয় তখন আর কখনোই সেই দাঁতটিতে কোনো ধরনের ব্যথা হয় না আর তার জন্য দাঁতটি তোলার প্রয়োজন হয় না দাঁতের জায়গায় দাঁত থাকবে কিন্তু দাঁতটি ট্রিটমেন্ট করে যখন পাল্পটি উঠিয়ে উঠিয়ে ফেলা হবে তখন আর সেই দাঁতে কোনো ধরনের শিশিরে ভাব কোনো ধরনের যন্ত্রণা ব্যথা কিন্তু হয় না তো ভিউয়ার্স এটি হচ্ছে দাঁতের রোড ক্যানেল ট্রিটমেন্ট রোড ক্যানেল ট্রিটমেন্ট করতে আপনাকে দুইয়ের অধিকবার যেতে হতে পারে ডাক্তারের কাছে অবস্থার উপর নির্ভর করে সেটি তো ভিউয়ার্স যখন রুট ক্যানেল ট্রিটমেন্টটি কমপ্লিট হয়ে যায় অর্থাৎ ট্রিটমেন্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেহেতু দাঁতের যে পাল্প থাকে সেটি তুলে ফেলা হয় আর তার জন্য দাঁতটি ধীরে ধীরে ভঙ্কুর হয়ে যায় ধীরে ধীরে নর্মাল হয়ে যায় আস্তে আস্তে কালো হয়ে যেতে থাকে যদি এভাবে রেখে দেওয়া হয় তাহলে কখনো কখনো ভেঙেও যেতে পারে তো এই সমস্যার সমাধানের জন্য রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পরে দাঁতের উপরে একটি ক্যাপ পরাতে হয় আর ক্যাপ পরানোর আগে দাঁতটি কেটে এভাবে ছোট করে নেওয়া হয় যাতে সেই দাঁতের উপরে একটি ক্যাপ বসানো যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যখন রুট ক্যানাল ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়ে যায় তখন রুট ক্যাপ বসাতে হয় ক্যাপ বসানোর আগে এভাবে ছোট করে কেটে নিয়ে এটি পেস্টিংয়ের মাধ্যমে এই ক্যাপটি যখন এখানে পরিয়ে দেওয়া হবে তখন আর আপনার সমস্যাটি থাকবে না এবং এই সমস্যা এই রুট ক্যানেল ট্রিটমেন্ট প্লাস ক্যাপ করে নেওয়ার পরে আপনি এই ক্যাপ পরা দাঁত দিয়ে সেম আগে যেমনটি খাদ্য খাবারগুলো আপনি চিবিয়ে খেতে পারতেন তেমনই আপনি কিন্তু খাবার খেতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো ভিউয়ার্স এই হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট এবং রুট ক্যানেল ট্রিটমেন্টের যেভাবে যে দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় আশা করি বুঝছেন তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম